রমজান মাহৰ অন্তত আজি পবিত্র ঈদ উল ফিতৰ পবিত্র ঈদ উল ফিতৰ উপলক্ষে মই বর্তমান উপস্থিত আছো জাজৰী ঈদগাহ ময়দান। আর জাজৰী ঈদগাহ ময়দানত বর্তমান সমূহীয়া যে নামাজ সেই সমূহীয়া নামাজ চলি আছে। মই মোৰ সতীর্থক ইয়াৰ সামগ্রিক পরিবেশ দেখাবলৈ অনুরোধ জনালো, যেহেতু আজি পবিত্র ঈদ উল ফিতৰ উপলক্ষে বর্তমান এনেদরে কেবা সহস্রাধিক রাইজ আহি জাজৰী ঈদগাহ ময়দানত উপস্থিত হয়েছে। আর পবিত্র ঈদ উল ফিতৰ উপলক্ষে যে সমূহীয়া নামাজ বর্তমানে সমূহীয়া নামাজ চলি আছে, আর সমূহীয়া নামাজের পরিবেশ মই দেখুৱাই গৈছো। বিশ্ব শান্তির উদ্দেশ্যে যে দোয়া চলিছে, আসলে সেই দোয়া বর্তমান চলি আছে। আজি পবিত্র ঈদ উল ফিতৰ নামাজ পঢ়িছে, মই দেখুৱাই গৈছো আসলে কেনেদরে বর্তমান পবিত্র ঈদৰ নামাজ পঢ়া হৈছে। আর তার লগে এইদরে এনেদরে বর্তমান সকলে আল্লাহর ওসর পবিত্র ঈদ উল ফিতৰ উপলক্ষে আল্লাহর ওসর সকলে দোয়া ললে। আর মই সম্ভব হলে পোনে পোনে যিগৰাকী ইমাম আছে তেওঁলোকৰ কথা পাতিব বিচাৰি আজি আমি ইয়াত একত্রিত হৈ আল্লাহর আহ্বানত একত্রিত হৈ আল্লাহর মহান হুকুম ঈদ উল ফিতৰ দুই ৰাকাত নামাজ আদায় কৰিছো। আর নামাজৰ শেষত আমি সমূহীয়া দোয়া কৰিছো, আর দোয়াত আল্লাহ পাকৰ তাত আবেদন ৰাখিছো যে আল্লাহ পাকে আমি সকলোৰ মাজত হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে যাতে একেখন সমাজত মিলিজুলি বসবাস করব পাৰো তাৰে কামনা কৰিলোঁ। এনেদরে এগারী আসিল ইমাম যিগৰাকী ইমামে আসলতে আজি পবিত্র ঈদ উল ফিতৰ নামাজ পড়াইছিল। মই যদি সম্ভব হয় আরগী আছে আসলতে মই তেওঁৰ কথা পাতিম। আজি পবিত্র ঈদ উল ফিতৰ পোনপ্রথমে আপনার ঈদ উল ফিতৰ আন্তরিক শুভেচ্ছা জানালো। আজি জাজৰী আঞ্চলিক ঈদগাহ মাঠত জাজৰী আঞ্চলিক রাইজর উপস্থিতিৰে পবিত্র রমজান মাহৰ সামৰণি অনুষ্ঠান হিসাবে ঈদ উল ফিতৰ দুই ৰাকাত ৱাজিব নামাজ আমি আদায় কৰিলোঁ। আৰু এই নামাজৰ জৰিয়তে বিশ্বৰ ভাতৃত্ববোধ সদৌ অসম, উত্তৰ পূৰ্বাঞ্চল, ভাৰতবৰ্ষ আৰু বিশ্ব ভাতৃত্বৰ এক প্ৰয়াস আমি ইয়াৰ পৰা দুৱাৰ মাজেৰে আল্লাহৰ ওচৰত আমি বিচাৰিছোঁ। আজি এই অনুষ্ঠানৰ জৰিয়তে ভাৰতবৰ্ষ নহয় বিশ্বৰ মুছলমানসকলে ঈদ উল ফিতৰ জৰিয়তে আল্লাহৰ ওচৰত প্ৰত্যেকৰে মনোবাঞ্ছা পূৰ্ণ কৰাৰ অৰ্থে দোৱা ৰাখিছে। আৰু এই দোৱাৰ জৰিয়তে বিশ্বৰ লগতে ভাৰতবৰ্ষৰ সংমিশ্ৰিত সংস্কৃতি জীয়াই ৰখাৰ এক প্ৰচেষ্টাৰে আমি ভাতৃত্ববোধ গঢ়ি তোলাৰ শংকা প্ৰকাশ কৰিছোঁ। সেইবাবে আমি পুনৰবাৰ ভাতৃত্ববোধ গঢ়ি তোলা, একতাৰ দোলেৰে বান্ধি ৰখাৰ প্ৰচেষ্টাৰে ভাৰতবৰ্ষৰ ভূমিত আমি মুসলমান, খ্রিস্টান, জৈন সকলবোৰ সংমিশ্রিত জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোকে যাতে একত্রে বসবাস করব পারো তার বাবে আল্লাহর ওসর আজি দোয়া রাখিছো। আর এই দোয়ার জড়িয়ে আমি তেওঁলোকলৈ প্রত্যেকজন মানুহলে ভারতবর্ষ তথা অসম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকজন ব্যক্তিলে আমি তেওঁলোকৰ ঈদৰ শুভকামনা আমি জ্ঞাপন করি ধন্যবাদ। আমি সঁচাকৈ বৰ আনন্দিত হৈছো, আমার সকল সম্প্রদায় যাতে এই বার্তাটি বহন করে আর প্রত্যেকে যাতে মুখে শান্তিয়ে থাকিব পারে, শান্তি সম্প্রীতি যে গোটে অসম তথা উত্তর পূর্বাঞ্চল যাতে বিয়পি পড়ে তার কারণে আমি আহ্বান জানাইছো, আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ। এয়া ইতিমধ্যে আমি যে জাজৰী আঞ্চলিক ঈদগাহ ময়দানৰ পৰা আজি পবিত্র ঈদ উল ফিতৰ উপলক্ষে যে সমূহীয়া নামাজ অনুষ্ঠিত হয়েছিল সমূহীয়া নামাজৰ সামগ্রিক পরিবেশ দেখালো। ইতিমধ্যে নামাজ সমাপ্ত হয়েছে, ইমামে যে সমূহীয়া নামাজ পঢ়াইছিল তার বিশ্ব শান্তির উদ্দেশ্যে সেই সমূহীয়া নামাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। যেহেতু আজি এমাহজোৰা আসলতে রমজান মাহী রমজানৰ অন্তত আজি এনেদরে বর্তমান পবিত্র ঈদ উল ফিতৰ আর সকলে ঈদৰ শুভেচ্ছা জানাইছে, ইজনে আনজনক ঈদৰ শুভেচ্ছা জানাইছে। এনেদরে বর্তমান দেখিবলৈ পোৱা গৈছে এক সুন্দর পরিবেশ আসলতে যি জাজৰী ঈদগাহ ময়দানত, আর আমি যি ইয়াৰ সামগ্রিক পরিবেশ দেখালো এনেদরে জাজৰী ঈদগাহ ময়দানৰ পৰা।